লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, কেমন আছো তোমরা সবাই? কিছু আছি তোমাদের সাথে অ্যান্ড কি অবস্থা তোমাদের সবার? সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেস ভাই গেমিং। সো গাইস আজকের ভিডিওতে জাস্ট আমরা কথা বলবো কিনা টপ কয়টা মনে করো মোবাইল সেটিং নিয়ে, যে মোবাইল সেটিং গুলো তোমরা যদি ফলো করো, ঠিক আছে, মানে যে মোবাইল সেটিং গুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের কিন্তু এখানে ফটাফট হেডশট লাগবে। তবে এখানে তোমাদের মনে করো মোবাইল সেটিং গুলো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এখানে অবভিয়াসলি কিন্তু এখানে ডেভেলপার অপশনটা কিন্তু অন থাকা চাই, ঠিক আছে। সো তোমরা এখানে কি করবে, তোমরা এখানে মনে করো ডেভেলপার অপশনে যাবে, যাওয়ার পর তোমরা এখান থেকে মনে করো সেটিং খুঁজবে, এখানে ফোর্স ফরেক্স এমএস ডবল এখানে যে সেটিংটা আছে এই সেটিংটা তোমরা এখান থেকে অন করে দেবে, ঠিক আছে। সো এটা অন করে দিলে তোমাদের অ্যাকচুয়ালি কি হবে, তোমাদের এখানে মনে করো টাচ রেসপন্সটা মনে করো অনেকটা বেড়ে যাবে, আর এখানে টাচ রেসপন্সটা বেড়ে গেলে তোমাদের সেন্সিটিভিটি ইনক্রিজ হবে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু হেডশট মারতে পারবে। এখানে সেকেন্ড যে সেটিংটা সেটা হচ্ছে ভাই তোমরা এখানে সার্চ বাটনে চলে যাবে, ঠিক আছে। সো এখানে সার্চ বাটনে গিয়ে তোমরা এখানে সার্চ করবে, তোমরা এখানে পয়েন্টার স্পিড লিখে, ঠিক আছে। সো এখানে পয়েন্টার স্পিড লিখে সার্চ করার পর এটা তোমাদের এখান থেকে মনে করো অর্ধেক থাকবে, মনে করো হাফ থাকবে। সো এটা তোমরা সম্পূর্ণ ফুল করে দেবে। সো এখানে এটা ফুল করে দিলে তোমাদের এখানে মনে করো অ্যাকচুয়ালি তোমাদের মনে করো টাচ রেসপন্স যেটা আছে টাচ রেসপন্সটা কিন্তু মনে করো সম্পূর্ণ মানে ভালো কিন্তু কাজ করবে, আর তোমাদের কিন্তু মনে করো ক্লিকটা কিন্তু অনেকটা ফাস্ট ক্লিক হওয়ার ফলে ইজিলি কিন্তু মনে করো হেডশটটা লাগবে। তো এখানে থার্ড যে সেটিংটা বলবো সেটা হচ্ছে তোমরা এখান থেকে মনে করো ডেভেলপার অপশনে চলে যাবে, ঠিক আছে। সো এখানে ডেভেলপার অপশনে যাওয়ার পর তোমরা এখান থেকে খুঁজবে এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল। সো এটা তোমরা খোঁজার পর এখানে মনে করো তিনটা মনে করো টোটাল সেটিং, সো এখানে তিনটা সেটিং তোমরা একটা একটা করে সিলেক্ট করে তোমরা এখান থেকে অফ করে দেবে, ঠিক আছে। সো এখানে এগুলো মনে করো অফ করার পর তোমাদের অ্যাকচুয়ালি কি হবে, তোমাদের ফোন মনে করো অনেকটা ফাস্ট কাজ করবে, মানে ফাস্ট বলতে এখানে তোমরা অনেকটা দেখতে পারো, তোমরা মনে করো যখন নিজেরা করবে তখন তোমরা নিজেরা মনে করো অনেকটা ভালোভাবে বুঝতে পারবে। সো এটা মনে করো অফ করার পর তোমাদের গেমটা মনে করো একটা সুপার ফাস্ট রান করবে, সুপার ফাস্ট রান করলে কিন্তু মানে হেডশটটা লাগার চান্স এবং তোমাদের গেমের কিন্তু স্মুথনেসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তবে এখানে নাম্বার ফোর যে সেটিং কথা বলছি সেটা হচ্ছে ভাই তোমরা এখানে সেটিংস এ চলে যাবে, ঠিক আছে। সোনার সেটিংস এ যাওয়ার পর তোমরা এখান থেকে সার্চ করবে হচ্ছে তোমরা এখানে টাচ এন্ড হোল্ড ডিলাই, ঠিক আছে। সো এটা লিখে তোমরা সার্চ করবে। সো এখানে সার্চ করার পর এখান থেকে তোমরা এখানে যে মনে করো এখানে তোমরা সিলেক্ট করলে এখানে মনে করো শর্ট, মিডিয়াম আর এখানে হাই বা এখানে লং অ্যামাউন্টটা থাকবে আর কি, ঠিক আছে। সো এখান থেকে তোমরা এখানে সম্পূর্ণটা মনে করো তোমাদের মিডিয়াম থাকতে পারে, তোমরা এখান থেকে মনে করো এখানে যে শর্ট আছে শর্টটা তোমরা সিলেক্ট করে দেবে। সো এখানে শর্ট তোমরা যখনই সিলেক্ট করবে তখন তোমাদের টাচ স্পিডটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। মানে এই সবগুলো মনে করো সেটিংস এর কাজ কিন্তু হচ্ছে টাচটা তোমাদের ইনক্রিজ করো, মানে তোমাদের ক্লিক স্পিডটা ইনক্রিজ করে দাও, আর তোমরা কিন্তু এটা অবভিয়াসলি ফলো করো। তোমার এটা মনে করো যাচ্ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমার নেক্সট ভিডিওটা কিন্তু মনে করো সেন্সিটিভ সেটিং এর উপর কিন্তু আসতে চলেছে, আর তোমরা যদি সেন্সিটিভ সেটিং এর যদি ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু মনে করো সাপোর্ট করে পাশে থাকবে, ঠিক আছে। তো ইয়ার আজকে টাটা, বাই বাই।